নমস্কার, বেঙ্গল আওয়ারের পক্ষ থেকে আমি রিনি শুরু করছি আজকের বিনোদন বার্তা। লড়াই জমে উঠেছে কঙ্গনা রানাওয়াত ও শিবসেনার। শোনা যাচ্ছে শিবসেনা নেতা সঞ্জয় রাওয়াত শর্ত রেখেছেন যে কঙ্গনাকে মহারাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে। এর জবাবে কঙ্গনা জানান যে সঞ্জয় রাওয়াত তাকে এইভাবে বলে অপমান করেছে গোটা মহিলা সমাজকে, এমনকি মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে মুম্বাই পুলিশের নিন্দা করে কঙ্গনা। এরপর তাকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করে শিবসেনা নেতা সঞ্জয় রাওয়াত। নতুন ছবি তৈরি করতে চলেছেন ফরিং খ্যাত পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী। জানা গেছে সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের যতীন দারোগার বেদান্ত অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে। ছবিতে ঋত্বিক চক্রবর্তী এবং তুহিনা দাসের পাশাপাশি আছেন ব্রাত্য বসু ও আরো অনেকে। এমনটাই জানা গেছে যে সমস্ত সুরক্ষাবিধি মেনেই শুটিং শুরু করা হবে। ফোর্বসের ধনী নায়কদের তালিকায় একমাত্র ভারতীয় অক্ষয় কুমার। প্রতি বছরের মতো এবছরও ফোর্বস ম্যাগাজিন সবচেয়ে বেশি উপার্জনকারী 10 জন অভিনেতার তালিকা প্রকাশ করেছে। দ্য রক নামে খ্যাত ডোইনির এবছরের আয় প্রায় 654 কোটি টাকা। ফোর্বসের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন তিনি। ষষ্ঠ স্থানে রয়েছেন অক্ষয় কুমার। 2020তে তার আয় প্রায় 362 কোটি টাকা। সফল হল সঞ্জয় দত্তের প্রথম পর্যায়ের কেমোথেরাপি। আসন্ন সপ্তাহে দ্বিতীয় পর্যায়ে কেমোথেরাপি শুরু করবেন ক্যান্সার আক্রান্ত অভিনেতা সঞ্জয় দত্তের। মুম্বাই হাসপাতাল সূত্রে এমনই খবর মিলছে তার সম্পর্কে। এমনকি এটাও জানা গেছে যে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছে এই অভিনেতা। এবার তিনি আমেরিকা ও সিঙ্গাপুর ছেড়ে ভর্তি হন মুম্বাই হাসপাতালে। এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল আওয়ার। নমস্কার।